হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স থার্ড সেমিস্টার সিসি সেভেন পেপারের পরীক্ষা ছিল আজকে পরীক্ষার প্রশ্নপত্রের এসে সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা পরবর্তীকালে যারা ইন্টারন্যাশনাল রিলেশান সাবজেক্টটার ওপর পরীক্ষা দেবে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে সেই জন্য সম্পূর্ণ কোয়েশ্চেন পেপারটা তোমরা যারা পরবর্তীকালে পরীক্ষা দিতে চলেছো তোমরা একটু দেখে নেবে যে মডিউল ওয়ান থেকে যে বড়ো প্রশ্নগুলো দেওয়া হয়েছিল এগুলো সবই সাজেশানে ছিল তোমাদের যে আমি সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের মধ্যে সমস্ত প্রশ্নই প্রায় ছিল এবারে তোমরা কতটা লিখে আসতে পেরেছ অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চলো এবারে তোমরা এসে কিউর সমাধানগুলো দেখে নাও এবারে তোমরা এসে কেউ প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রথম যে প্রশ্নটা ছিল আনুষ্ঠানিকভাবে অধিতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক চর্চা উনিশশো সালে কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয়েছিল অ্যান্সারটা হবে ওয়েলস কার্ডি বিশ্ববিদ্যালয় তারপরের প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের একজন মুখ্য প্রবক্তার নাম অ্যানসার হচ্ছে কেনেথ ওয়ালাজ তারপরের প্রশ্ন নির্ভরশীলতার তত্ত্বের মূল ধারণাটা কী নির্ভরশীলতার তত্ত্বের কেন্দ্রীয় ধারণাটি হল ধনী শিল্পোন্নত দেশগুলি নানাভাবে দরিদ্র দেশগুলির প্রাকৃতিক সম্পদ হরণ করে পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের একটি প্রতিবন্ধকতা চিহ্নিত করো দূষণযুক্ত পরিবেশ এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের একটা প্রতিবন্ধকতা পরের প্রশ্ন কি আছে দেখো দু সালে গৃহীত প্যারিস চুক্তির উদ্দেশ্য কি ছিল পরিবেশ রক্ষা পরিবেশ রক্ষা করা পরিবেশ রক্ষায় প্যারিস চুক্তি বারোই ডিসেম্বর দু সালে গৃহীত হয় পরের প্রশ্নের উত্তরটা দেখো পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক রাজনীতিতে পরিযান সমস্যা সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠনের নাম কি অ্যান্সার হবে জাতিসংঘের উদ্বাস্ত সংস্থা বা ইউএনএইচ সি আর তারপরের প্রশ্ন দু সালে সংগঠিত একটি রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় কারকের যুদ্ধের উল্লেখ করো অ্যান্সার হবে ইটালিতে মাফিয়া যুদ্ধ তারপরে প্রশ্ন পরে প্রশ্ন উন্মুক্ত কূটনীতির দুটি মাধ্যমের নাম বেতার দূরদর্শন সংবাদপত্র এইগুলো হচ্ছে উন্মুক্ত কূটনীতির মাধ্যম পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কবে কোথায় হয় অ্যান্সারটা দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন উনিশশো সালের এক থেকে ছয় সেপ্টেম্বর যুগোস্লোভিয়ার বেলগেট শহরে অনুষ্ঠিত হয়েছিল এখানে পরের প্রশ্ন আলোচনা করব যে বিষয়টা একটু বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা সেমিস্টার ফোর থেকে অ্যাডমিশান নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো পরের প্রশ্ন দেখে দাও ভারতের বৈদেশিক নীতির দুটি প্রধান বৈশিষ্ট্য এক হচ্ছে জোর নিরপেক্ষতা নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন আরেকটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্প্রীতি রক্ষা করা তারপরে প্রশ্ন দেখো ভারত কবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে রাষ্ট্র হয়েছিল কবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের আটই মে পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণের পরীক্ষার মাধ্যমে পরে প্রশ্ন ভারত সোভিয়ত ভারত সোভিয়ত রাশিয়া এর শান্তি মহিত্য সহযোগিতার চুক্তির কেন্দ্রীয় বিষয় কী ছিল অ্যান্সার হবে শান্তি ও নিরাপত্তা পরের প্রশ্ন ছিটমহল বিনিময় কোন দুটি রাষ্ট্রের সঙ্গে যুক্ত বাংলাদেশ ও ভারত রাষ্ট্রের সঙ্গে যুক্ত তারপরের প্রশ্ন আছে দু সালে ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তির স্বাক্ষরকারী কারা ভারতের পক্ষ থেকে হচ্ছে প্রণব মুখোপাধ্যায় তৎকালীন দেখো প্রণব মুখোপাধ্যায় তৎকালীন বিদেশ মন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে কলডো লিজ রাইস তৎকালীন বিদেশ মন্ত্রী পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন কোন সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়